বীরভূমের লোক আমাকে বলছে আপনি পাথর চাবড়ির বিরুদ্ধে বলেছেন। আমি বললাম যে আপনাদেরকেও বলে যাচ্ছি যারা গেছেন ইমানদারির সঙ্গে বলুন পাথর চাবড়িতে গাঁজার আসর বসে না বসে না, মদের আসর বসে না বসে না, চুরির সেখানে। শুধু তাই নয়, আমি একটা জলসাই বলেছি আমাদের পশ্চিমবাংলায় যে যেখান থেকে মেয়ে নিয়ে পালাবে ওইখানে ঘর ভাড়া পাওয়া যায়, ওইখানে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন আমার পুরসায় আসুন, আমি প্রমাণ দেবো, আমার গলসি থানায় প্রমাণ দেবো। অমুকজন মেয়ে নিয়ে পালি গেল কোথায় পেহলি বে, পাথর চাবড়িতে ছিল। অমুকজন পালি গেল লোকের বউকে নিয়ে কোথায় ছিল বে, বলে পাথর চাবড়িতে ছিল। ইয়াসিন মিথ্যা কথা বলে। শয়তানের ভাই অপব্যয় কি? আল্লাহ আপনাকে হালাল মাল দিয়েছে, সেই টাকায় আপনি গান বাজনা করছেন, সেই টাকায়। আমাকে অনেকজন ভাবে ইউটিউবে ফেসবুকে বীরভূমের অনেক মানুষ গালি দেয়, মনে করে এই মলবিটা পীর বিরোধী মলবি। আমি জীবনে পীর বিরোধী মলবি নয়, আমি সিস্টেম বিরোধী মলবি। কবরে গিয়ে গড়াগড়ি খাবে। যারা বলছে হাম আহলে সুন্নাতুল জামাত হ্যায়, যতগুলো বেরেলি মলবি আছে, যতগুলো আহলে সুন্নাতুল জামাতের আলেম আছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুটছি, তোমরা কেউ বলতে পারবে মেয়েদের মাজারে যাওয়া জায়েজ আছে? যদি কোনো আহলে সুন্নাতুল জামাত আর বেরেলির মলবি এই পশ্চিম বাংলা থেকে শুরু করে বেরেলবি পর্যন্ত কোনো আলেম, বেরেলিদের আলেম, কোনো আহলে সুন্নাতুল জামাতের আলেম যদি প্রমাণ করায় যে মাজারে মেয়েদের সিস্তা করা জায়েজ আছে, মেয়েদের যাওয়া জায়েজ আছে, সেই মলবির জুতোর মালা পরে ঘুরবো। আলা হযরত আহমদ রেজা খান ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর ২৪ লিখে গেছেন, পৃষ্ঠা নম্বর ৪৯৭, ভালো করে খুলে পড়ো। সেখানে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, মেয়েরা যদি খালি নিয়ত করে, নিয়ত করাটাও হারাম, মনে মনে নিয়ত করাটাও হারাম। সব থেকে বড় দুঃখ কি জানেন, আপনাদের এই দমদমা গ্রামে স্বামী মরে গেলে স্ত্রী যায় তো কবরস্থানে, কথা বলে না? যেতে পাবে? যেতে পাবে না, যাওয়াটা হারাম। বাপ মরে গেলে বিটি যেতে পাই না। ইয়াসিন মরে গেছে, তোমার বউ আমার কবরে কি করে যেতে পাবে? আমি পরপুরুষ না আপন, কথা বলে না? যদি নিজের পুরুষের কবরে না যেতে পায়, যার সঙ্গে জীবন কাটিয়েছে, যার সঙ্গে শারীরিক মিলন হয়েছে, যার সন্তান তোমার গর্ভে ধারণ করেছে, তার কবরে যদি যেতে না পাও, তো এই ফুটো মলবির কবরে তুমি কি করে যাবে? কথাটা বুঝতে পারেননি? ইসলাম এত সহজ নয়। একটা মলবি বলতে পারবেন না। মালদার একটা মলবি বলছে আপনি ইয়ে ইয়ে কাহা, আমি বললো আপ ইয়ে কহে দো হমকো কি ঔরত কো মজার মে জানা ঔরত কে লিয়ে কিয়া হ্যায়, বলে হারাম হ্যায়। আমি বললাম ফির তুম আপনে মসজিদ মে কিউ নেহি কহতে মেম্বার কে উপর খড়ে হোকে, কেউ নেহি কহতে জলসে মে কি ঔরত কে মজার মে জানা হারাম হ্যায়। বীরভূমের লোক আমাকে বলছে আপনি পাথর চাবড়ির বিরুদ্ধে বলেছেন। আমি বললাম যে আপনাদেরকেও বলে যাচ্ছি যারা গেছেন ইমানদারির সঙ্গে বলুন পাথর চাবড়িতে গাঁজার আসর বসে না বসে না, মদের আসর বসে না বসে না, চুরির সেখানে। শুধু তাই নয়, আমি একটা জলসাই বলেছি আমাদের পশ্চিমবাংলায় যে যেখান থেকে মেয়ে নিয়ে পালাবে ওইখানে ঘর ভাড়া পাওয়া যায়, ওইখানে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন আমার পুরসায় আসুন, আমি প্রমাণ দেবো, আমার গলসি থানায় প্রমাণ দেবো। অমুকজন মেয়ে নিয়ে পালি গেল কোথায় পেহলি বে, পাথর চাবড়িতে ছিল। অমুকজন পালি গেল লোকের বউকে নিয়ে কোথায় ছিল বে, বলে পাথর চাবড়িতে ছিল। ইয়াসিন মিথ্যা কথা বলেনি। কি বলছে শুনেলেন? কেউ যদি খারাপি করে তা আমরা কি করবে বে, তোর মুখের ভাষা নাই মানা করবি না? সেইখানে যে ভণ্ড মালগুলো আছে তারা বলতে পারছে না যে মেয়েরা মাজারে ঢুকতে পাবে না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বলবে না যেহেতু, কেন আপনারা জানেন না কি বুঝলেন? ওদের কাছে দেখবেন বেঁকা ঝাঁটা আছে, বেঁকা ঝাঁটা জানেন কিসের? সেই ময়ূরের পালকের। কি বুঝলেন? বাবা শরীর খুব খারাপ, একটু ঝেড়ে দে, ঝেড়ে দিল, জ্বর ভালো হয়ে যাবে। আর উমালের যখন জ্বর হয়েছে তখন ও সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে, তাকে বলছে বাবা ঝাঁটাটা কি হলো, বলছে ওটা ঘরের ঝাঁটা, পরেরই কাজে লাগে, নিজের লাগে না। কি বুঝলেন? মালকে ঝাঁটা মারার লোক নাই। ইসলাম এত সহজ নয়।
আমাদের দেশের লোক জানেন, মায়েরা ভালো করে শুনেলেন, আজকে আমরা সবাই ফেরে পড়ে আছি তাবিজের। কি বুঝলেন? ছেলে হচ্ছে না, অসুবিধা নাই। অনেকজন বলছে পাথর চাবড়িতে গেলে ছেলে হবে, ঠিক বলছি না ভুল বলছি? চলুন পাথর চাবড়িতে চ, খুষ্টিগিরিতে চ, বাগমাড়িতে চ, আজানগাতিতে চ, লল্লড়েতে চ, তালতালায় চ, বেলতালায় চ, আল্লাহ দিতে পারবে না। শুনেলেন? আল্লাহর ভাণ্ডারে কমি হয়ে গেল, বড় কষ্ট লাগে। দুটো কথা জানা যাবে, আপনাদেরকে উদাহরণ দিয়ে দিই। পাড়ায় একটা চাচার, আপনার চাচার ধরেলেন দোকান আছে, বিস্কুট চানাচুরের দোকান আছে না? নাই, অনেকজনে আছে। সেই চাচার দোকানে আপনি মাল না নিয়ে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকানে বিস্কুট কিনছেন। এই এই বিস্কুট কিনাটাই দুটো কথা জানা যাবে, হয় চাচার সঙ্গে ঝামেলা চলছে, না হলে চাচার কাছে মাল নাই, ঠিক কি না? আপনি যখন নরেনের দোকানে বিস্কুট কিনেছেন, এর মধ্যে দুটো কারণ, একটা হচ্ছে চাচার কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে চাচার কাছে মাল নাই, আর তা না হলে চাচার সঙ্গে তোর ঝামেলা চলছে। এখান থেকে দুটো কথা জানা যাবে, আল্লাহর কাছে মাল নেই, তা না হলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা চলছে। তুমি নামাজে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি, আল্লাহ তোমাকে পূজি। তারপরে কেমন কোলে গাছতলা বেলতলা ছাঁচতলা পেলে, আমার ভাইয়েরা শুনে নেন, কেউ যদি জীবনে একবার চুরি করে আল্লাহ ক্ষমা করে দেবেন, যদি আপনি ক্ষমা চান। কেউ যদি ভুলবশত ব্যবিচার করে নাই, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কেউ যদি জেনে বুঝে শিরক করে, আমার আল্লাহ শিরকের গোনা ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করব, কিন্তু শিরকের গোনা ক্ষমা করব না। আমার ভাইয়েরা আমার মায়েরা শুনে নিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সাবধান বাণী দিয়েছে, যারা আমার আল্লাহকে চিনতে পারোনি, আল্লাহ নিজের সত্তাকে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু আন কাতমলাদান, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব খালি করে দেবো, তোমরা যদি প্রশংসা লিখতে লাগো শেষ হয়ে যাবে, আবার দেবো আবার শেষ। আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না, যে আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না সে আল্লাহ বাচ্চা দিতে পারবে না। আমাদের দেশের লোক বলছে আল্লাহর ওসিলা চায়, ওসিলা ওসিলা মানে কি? শুনেলেন?